তো প্রতিদিন ভিসান WBCS এর পক্ষ থেকে এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো জেনারেল স্টাডিজের এগুলো কিন্তু প্রতিদিন ফলো করার চেষ্টা করবে সকাল 8টার সময় এবং হুবহু সম্ভব কমন প্রশ্ন উত্তর কিন্তু এইখান থেকে করানো হচ্ছে আমাদের টার্গেট রয়েছে 3000টা एमसीक्यू প্র্যাকটিস করার এই WBCS 2022 এর আগে ওকে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস এবং আজকে আমরা জিকে সেট নাম্বার 25 নিয়ে আলোচনা করব পঁচিশটা হাই লেভেল এমসিকিউ রয়েছে যা তোমাদের আপকামিং ডাব্লিউবিসিস দুহাজার বাইশের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখনই এবং পাশে বেল আইকনটা প্রেস করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য দেখো প্রথম প্রশ্ন কি বলছে হু আমং দ্য ফলোই ইন্ট্রোডিউসড সাকা এরা অর্থাৎ নিচের সম্রাট গন্ধের মধ্য থেকে নিচের কোনজন সাকা এরা ঠিক আছে বা শকাব্দ বাংলায় যাকে বলা হয় শকাব্দ এটি প্রচলন করেছিলেন তো প্রশ্নগুলো চলাকালীন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কনিস্কো ওকে দেখো সাকা এরা স্টার্টেড অন হিজ অ্যাসিস্টান টু দা থ্রোন ইন সেভেন্টি এইট এডি অর্থাৎ কনিস্ক তার সিংহাসনে বসার সময় আটাত্তর এডিতে এই শকাব্দ চালু করেছিলেন দু নম্বর প্রশ্ন দেখো ভান্ডি ওয়াজ এ চিফ সেক্রেটারি অফ হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইন্ডিয়ান কিংস নিচের কোন রাজার চিফ সেক্রেটারি ছিলেন ভান্ডি ভান্ডি নামক নিচের কোন রাজার চিফ সেক্রেটারি ছিলেন তো দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি হর্ষবর্ধন সেক্রেটারির নাম ছিল ভান্ডি এটা কিন্তু প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখো হুইচ বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড ডিউরিং দ্য রেইন অফ কনিষ্কা অর্থাৎ কনিষ্কের সময় কোন বহুত সম্মেলনটি আয়োজন করা হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে তো প্রশ্ন নাম্বার তিনের সঠিক উত্তর হবে অপশন ডি ফোর্থ ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কিন্তু আয়োজন করা হয়েছিল কনিষ্কের রাজত্ব দেখো দেখো দ্য বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড অ্যাট কুন্দন ভানা ঠিক আছে কুন্দল ভানা স্থানটিতে কনিষ্কের সময় চতুর্থ বৌদ্ধ সম্মেলন আয়োজন করা হয়েছিল কোথায় এটি অবস্থিত কাশ্মীরে ইন সেভেন্টি টু এডি বাহাত্তর খ্রিস্টাব্দে আন্ডার দ্য প্যাট্রোনেজ অফ কুসান কিং কনিস্ক এবং কনিস্কের সময় এন্ড দ্য প্রেসিডেন্ট অব দিস কাউন্সিল ওয়াজ বসুমিত্র উইথ অ্যাজ হিস ডেপুটি অর্থাৎ এই যে সম্মেলনটা হয়েছিল চতুর্থ বৌদ্ধ সম্মেলন এর যে সভাপতি ছিলেন তিনি ছিলেন বসুমিত্র এবং ডেপুটি সভাপতি ছিলেন অশ্ব ঘোষ দিস কাউন্সিল ডিস্টিংলি ডিভাইডেড দ্য বুদ্ধিজম ইন্টু টু সেক্ট মহায়ান হিনায়ান এবং এই সম্মেলনের মধ্য থেকেই বৌদ্ধ ধর্মটাকে দুটো ভাগে বিভক্ত করে দেওয়া হয় এবং সেটা হলো একটা হলো মহাজান এবং একটা হল নম্বর প্রশ্ন দ্য ট্রিটি অফ সিরঙ্গপত্তম ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অব দ্য ফলোয়িং ওয়ার্স অর্থাৎ সিরঙ্গপত্তমের সন্ধি নিচের কোন যুদ্ধের সাথে সম্পর্কিত রয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের মধ্য থেকে তো সঠিক উত্তর হবে অপশন বি থার্ড অ্যাংলো মাইশোর ওয়ার থার্ড অ্যাংলো মাইশোর যুদ্ধের সাথে এই শ্রীরঙ্গ পত্তমের সন্ধিটা যুক্ত রয়েছে ডিটেলস দেখবো দ্য ট্রিটি অফ শ্রীরঙ্গা পত্তম ওয়াজ সাইন্ড অন এইটিন মার্চ 1792 অ্যাট দ্য এন্ড অব দ্য থার্ড অ্যাংলো মাইশোর ওয়ার অর্থাৎ তৃতীয় অ্যাংলো মাইশোর যুদ্ধের শেষে এই শ্রীরঙ্গ পত্তমের সন্ধিটা স্বাক্ষরিত হয়েছিল 18 মার্চ সতেরোশো সালে এই সালটাই কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে ইটস সিগনেটারিস ইনক্লুডেড লর্ড কর্নওয়ালিস অন বিয়াপ অফ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রিপ্রেজেন্টেটিভ অফ নিজাম অব হায়দ্রাবাদ অ্যান্ড দ্য মারাঠা এম্পায়ার অ্যান্ড টিপু সুলতান দ্য রুলার অফ মাইস মাইসর অর্থাৎ এই সন্ধিতে কারা কারা স্বাক্ষর করেছিল লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে রিপ্রেজেন্টেটিভ অফ নিজাম অব হায়দ্রাবাদ এবং হায়দ্রাবাদের আর যে নিজাম ছিল সেখানকার রিপ্রেজেন্টেটিভ এবং মারাঠা এম্পায়ারের যিনি রাজা ছিলেন টিপু সুলতান তিনি এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন পাঁচ নম্বর প্রশ্ন হু ওয়াজ দা ফাদার অফ অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া অর্থাৎ পশ্চিম ভারতের রেনেসাসের জনক কাকে বলা হয়ে থাকে খুবই খুবই গুরুত্বপূর্ণ পূর্ব ভারতের রেনেসাসের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে আর পশ্চিম ভারতের রেনেসাসের জনক কাকে বলা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশন বি এম জি রানাডে এম জি কে বলা হয় পশ্চিম ভারতের জনক ছ নম্বর প্রশ্ন হু ওয়াজ দ্য ইন্ডিয়ার ফার্স্ট আইসিএস অফিসার ইন্ডিয়ান সিভিল সার্ভিস অফিসার ভারতের প্রথম কোনজন ছিলেন ভি প্রশ্ন ভারতের প্রথম সিভিল সার্ভিস অফিসার কে হয়েছিলেন তো সঠিক উত্তর হবে অপশন এ সত্যেন্দ্রনাথ টেগর ঠিক আছে সত্যেন্দ্রনাথ ঠাকুর যিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাদা তিনি ভারতবর্ষের প্রথম ইন্ডিয়ান সিভিল সার্ভিস অফিসার হয়েছিলেন দেখো 1864 চৌষট্টি সালে তিনি সর্বপ্রথম ভারতীয় যিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদান করেছিলেন সাত নম্বর প্রশ্ন ডিউরিং দ্য রিভল্ট অফ এইটিন

ব্রাই ব্রিটিশার্স ব্রিটিশদের দ্বারা এবং পুটু টু ডেথ এবং তাকে মেরে দেয়া হয় তো সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে তো সঠিক উত্তর হবে অপশান বি তাঁতিয়া টোপি আট নম্বর প্রশ্ন মোফলা রেভলেশন হ্যাপেন্ড ইন হুইচ স্টেট ভিভিআই প্রশ্ন বহুবার প্রশ্নটা ডাব্লিউ বিসিএসএ এসেছে অর্থাৎ মোবলা বিদ্রোহ ভারতবর্ষের কোন রাজ্যে ঘটেছিল তো সঠিক উত্তর হবে অপশন বি কেরালা দেখো দা মুভলা রিভেলেশন অর মালাবার রেভিলিয়ান ওয়াজ অ্যান্ড এক্সটেন্ডেড ভার্সন অফ খিলাফত মুভমেন্ট ইন নাইনটিন অর্থাৎ খিলাফত মুভমেন্টের একটা দীর্ঘ অন্য একটা বিদ্রোহ যেটা মোবলা বিদ্রোহ ছিল উনিশশো সালে কেরালাতে হয়েছিল ন নম্বর প্রশ্ন আটখানা প্রশ্ন আমরা ইতিহাসের মধ্য থেকে দেখলাম এবং নয় থেকে আমরা কিছু জিওগ্রাফির প্রশ্ন উত্তর দেখব দেখো লুনি রিভার হুইচ অরিজিনেটস ইন দ্য আরাবলি থেকে উৎপন্ন উৎপত্তি লাভ করেছে আরাবল্লি রেঞ্জ থেকে সেটা নিচের কোন স্থানে গিয়ে পতিত হয়েছে তো সঠিক উত্তর হবে অপশন বি ইন দ্য রান অফ কচ এবং লুনি রিভার হলো ভারতের একমাত্র হচ্ছে অন্যতম অন্তর নদী অন্তর নদী ঠিক আছে লুনি নদী হলো একটি অন্তর নদী নেক্সট দেখো লুনি ইজ এ ইজ এ রিভার ইন রাজস্থান হুইচ অরিজিনেটস ইন পুষ্কর ভ্যালি অফ আরাওয়ালি রেঞ্জ নিয়ার আজমের অ্যান্ড এন্ডস ইন মার্সি ল্যান্ডস অফ রান অফ কচ ইন গুজরাট ওকে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন হুইচ অ্যামং দ্য ফলোইং লংগিটিউডস ডিটারমাইন্স ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অর্থাৎ নিচের কোন লংগিটিউডটা আমাদের ভারতবর্ষের স্ট্যান্ডার্ড টাইমটাকে নির্দেশ করে থাকে ভিভিআই প্রশ্ন বহুবার এসেছে প্রশ্নটা তো সঠিক উত্তর হবে অপশন সি এইটি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি ইস্ট অথবা এইটি টু ডিগ্রি থার্টি মিনিট ইস্ট এইভাবেও কিন্তু লেখা হয়ে থাকে সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব আমাদের ভারতবর্ষের স্ট্যান্ডার্ড টাইমের যে লংগিটিউড

নেক্সট এগারো নম্বর প্রশ্ন হুইচ মধ্যে পড়ে না ভারতীয় কোন শহরটা তো এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি জয়পুর তো দেখবো দ্য টোরাইট জোন ইজ লোকেটেড বিটুইন ট্রফিক অফ ক্যান্সার যেটা হল টোয়েন্টি

তো এর মধ্যেকার যে অংশটা রয়েছে তাকেই বলা হয় টরাইড জোন এবং জয়পুর কিন্তু এই টরাইড জোনের বাইরে পড়ছে ওকে নেক্সট দেখো টুয়েলভ নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন জাদুগড়া মাইন্স আর ফেমাস ফর খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জাদুগড়া খনিটি নিচের কোনটা উৎপাদনের জন্য খুবই বিখ্যাত হয়ে রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন ডি ইউরেনিয়াম ডিপোজিট ইউরেনিয়াম উত্তোলনের জন্য কিন্তু জাদুঘর যে মাইনটা বা খনিটা রয়েছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ দেখোগুড়া ইসেড ঝাড়খণ্ডের জেলাটা রয়েছে সেইখানে এই খনিটি অবস্থিত রয়েছে নেক্সট তেরো নম্বর প্রশ্ন বেস্ট কোয়ালিটি কোল ইজ ফাউন্ড ইন হুইচ অব দ্য ফলোইং সিস্টেম নিচের কোন নদী সিস্টেমের মধ্যে বা কোন সিস্টেমের মধ্যে আমরা সব থেকে ভালো কোয়ালিটির কোল বা কয়লা খুঁজে পেয়ে থাকি তো তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি সিস্টেমের মধ্যে আমরা সব থেকে উন্নত মানের কয়লা খুঁজে পেয়ে থাকি দেখো ডিটেলসে দ্য বেস্ট কোয়ালিটি অফ কোল ইজ ফাউন্ড ইন গন্ডওয়ানা সিস্টেম অর্থাৎ সব থেকে উন্নত মানের যে কয়লা সেটা খুঁজে পেয়ে থাকি আমরা গন্ডওয়ানা সিস্টেমের মধ্যে অ্যাবাউট নাইনটি পার্সেন্ট অফ কোল আটানব্বই শতাংশ কয়লা আমরা পেয়ে থাকি এখান থেকে এবং এই যে উন্নত মানের কয়লা কি কি সেটা হলো অ্যান্থ্রাসাইট এবং বিটুমিনাস এই দুই ধরনের কয়লা ঠিক আছে একদম উন্নত মানের অ্যান্থ্রাসাইটের থাকে এইট্টি পার্সেন্ট কার্বন এবং বিটুমিনাস এ থাকে সিক্সটি টু এইট্টি পার্সেন্ট কার্বন ওকে এবং এইট্টি পার্সেন্ট অ্যাভাব ঠিক আছে অ্যান্থ্রাসাইটের থাকে এবং বিটোমিনাস থাকে সিক্সটি থেকে এইটটির মধ্যে কার্বন তো কার্বনের পরিমাণ যত বেশি থাকবে তত কিন্তু কয়লার মান কিন্তু ভালো হবে নেক্সট ফরটিন ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল চিলড্রেন 6 সিক্স টু year ইয়ার এজ ওয়াজ মেড এ ফান্ডামেন্টাল রাইট বাই হুইচ দ্য ফলোয়িং amendments আমরা পলিটির মধ্যে ঢুকে পড়লাম জিওগ্রাফির পর কি বলছে ফ্রি এবং কম্পালসারি এডুকেশন অর্থাৎ অবৈতনিক এবং যে প্রাথমিক যে এডুকেশনটা রয়েছে সেটা প্রতিটা শিশুদের জন্য ছয় থেকে চোদ্দ বছরের শিশুদের জন্য কিন্তু ম্যান্ডাটারি করা দেওয়া হয়েছিল অবশ্যই করা দেওয়া হয়েছিল সেটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে এবং এটাকে এখন বর্তমানে রাখা হয়েছে মৌলিক কর্তব্যের আন্ডারে তো সঠিক উত্তর হবে অপশন ডি তম সংবিধান সংশোধনীর মাধ্যমে দেখো অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মেড এলিমেন্টারি এডুকেশন এ ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ দু দুই সালের ছিয়াশি তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রাথমিক শিক্ষাটাকে একটা মৌলিক অধিকারের মধ্যে রাখা হয়েছে

একদম ফ্রি অফ কস্ট কিন্তু প্রাথমিক শিক্ষাটাকে কিন্তু প্রদান করতে হবে ওকে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট পনেরো নম্বর প্রশ্ন ইন্ট্রোডাকশন অব প্রভিন্সিয়াল অটোনমি ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টস অর্থাৎ নিচের কোন অ্যাক্টের সাথে সম্পর্কিত রয়েছে প্রভিনসিয়াল অটোনমি সিস্টেমটা এবং প্রভিন্সিয়াল অটোনমিটা নিচের কোন অ্যাক্টের মাধ্যমে আমাদের ভারতবর্ষে প্রবেশ করানো হয়েছে তো সঠিক উত্তর হবে অপশন ডি দ্য গভর্নমেন্ট

ভারতের তার অরিজিন অর্থাৎ তার ভারতীয় বংশোদ্ভূত কিন্তু বসবাস করে ভারতের বাইরে তার নাগরিকত্ব পাওয়ার জন্য নিজের আর্টিকেলটা বর্ণনা করে থাকে তো সঠিক উত্তর হবে সতেরো নম্বর প্রশ্ন দেখব ইকোনমিক্স এর মধ্যে ঢুকলাম দেখো হুইচ এমং দ্য ফলোয়িং ইজ কমনলি কল্ড লোন উইন্ডো অব দ্য ওয়ার্ল্ড ব্যাংক অর্থাৎ বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের নিচের কোন হচ্ছে উইন্ডোটা সফট লোন উইন্ডো নামে পরিচিত বা কোন সংস্থাটা সফট লোন উইন্ডো নামে পরিচিত ভিভিআই প্রশ্ন বহুবার এসেছে প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় তো সঠিক উত্তর হবে অপশন সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এটি সফট লোন উইন্ডো নামে পরিচিত কেননা এগুলো বিভিন্ন গরিব দেশ বিভিন্ন গরিব সংস্থাদের খুবই মানে হচ্ছে অল্প সুদে সেটা কিন্তু টাকা ঋণ দিয়ে থাকে নেক্সট আঠারো নম্বর প্রশ্ন হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট এ মেজার টু কন্ট্রোল ইনফ্লেশন অ্যাডপ্টেড বাই গভর্নমেন্ট অর আরবিআই অর্থাৎ আরবিআই বা সরকারের দ্বারা ইনফ্লেশন টাকে মেজার করা ইনফ্লেশন অর্থাৎ মূল্য বৃদ্ধি বা মুদ্রাস্ফীতিকে মেজার করার নিচের কোনটা কোন রকম পলিসি নয় বা কোন রকম হচ্ছে মাধ্যম নয় তো সঠিক উত্তর হবে অপশান সি ফিনান্সিয়াল ইনক্লুশন ফিনান্সিয়াল ইনক্লুশন এটা কিন্তু তো ফিনান্সিয়াল ইনক্লুশন কোন রকম ইনফ্লেশন মেজার করার কোন রকম মাধ্যম নয় নেক্সট উনিশ নম্বর প্রশ্ন থেকে আমরা সায়েন্সের মধ্যে প্রবেশ করলাম দেখো হিমোগ্লোবিন ইন দ্য হাইস্ট এফিনিটি ফর হুইচ অব দ্য ফলোইং গ্যাস আমাদের শরীরে যে হিমোগ্লোবিনটা রয়েছে সেটা নিচের কোন গ্যাসের প্রতি খুবই তার আসক্তি রয়েছে তো উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি কার্বন মনোক্সাইড অর্থাৎ সিও এই কার্বন মনোক্সাইড সাথে কিন্তু হিমোগ্লোবিন একটি যৌগ তৈরি করে এবং এই কার্বন মনোক্সাইড সাথে হিমোগ্লোবিন যৌগ তৈরি করায় বলেই আমরা কার্বন মনোক্সাইড এর উপস্থিতিতে বেশিক্ষণ থাকলে কিন্তু আমরা মারা যেতে পারি কুড়ি নম্বর প্রশ্ন ইন হুইচ অব দ্য ফলোইং লাইট প্রডিউসেস ইমেজ ফোকাস ইন দ্য ফ্রন্ট অব দা রেটিনা অর্থাৎ নিচের কোন ক্ষেত্রে আমাদের যে চোখে ছবিটা উৎপন্ন হয়ে থাকে সেটা রেটিনার সামনে তৈরি হয়ে যায় নিজের কোন চোখের রোগের ক্ষেত্রে তো সঠিক উত্তর হবে অপশন বি মায়োপিয়া মায়োপিয়া রোগের ক্ষেত্রে মায়োপিয়া হলো একটা চোখের রোগ যে ক্ষেত্রে কি হয়ে থাকে আমাদের চোখে যে ছবিটা তৈরি হয় সেটা রেটিনাতে না গঠিত হয়ে রেটিনার সামনে তৈরি হয়ে যায় টোয়েন্টি ওয়ান ক্রনিক এক্সপোজার টু হুইচ এমং দ্য ফলোয়িং মিনারেলস অর সল্ট ইন গ্রাউন্ড ওয়াটার মে কজ ব্ল্যাক ফুড ডিজিজ অর্থাৎ নিচের কোন মিনারেলটার গ্রাউন্ড ওয়াটারের সাথে সংমিশ্রণ হয়ে গেলে ব্ল্যাক ফুড ডিজিজ মানব শরীরে হতে পারে তো সঠিক উত্তর হবে অপশন সি আর্সেনিক আর্সেনিক যদি গ্রাউন্ড ওয়াটারের সাথে মিশ্রিত হয়ে হয়ে যায় তখন কিন্তু কন্টামিনেশন যাবে ওয়াটার এবং ওয়াটারে কিন্তু প্রচুর পরিমাণে আর্সেনিক পাওয়া যাবে এবং তার ফলে সেই জল খেলে কিন্তু আমাদের শরীরে ব্ল্যাক ফুড ডিজিজটা দেখা যাবে নেক্সট টোয়েন্টি দেখো হুইচ অ্যামং দা ফলোইং ইজ কমন অ্যান্ড সরি কমন এন্ড প্রোডাক্ট অফ রেসপিরেশন এরোবিক কমন এন্ড প্রোডাক্ট নিচের কোনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ যেটাকে বলা হচ্ছে অবাধ শোষণের কমন এন্ড প্রোডাক্ট কোনটি তো সঠিক উত্তর হবে অপশান সি ল্যাকটিক অ্যাসিড যখন আমরা প্রচুর পরিমাণে কোনো কাজ করে থাকি যখন আমরা জিম করে থাকি বা খুব হচ্ছে জোরে দৌড়াই তখন কিন্তু আমাদের পেশিতে প্রচুর পরিমাণে কিন্তু কাজকর্ম হয় এবং এই কাজকর্মের ফলে কিন্তু সেখানে অক্সিজেনের ঘাটতি হয়ে পড়ে এবং অক্সিজেনের ঘাটতির হওয়ার সত্ত্বেও যখন আমরা যদি কাজ করে থাকি তখন কিন্তু পেশি আজ কাজ করে না কেননা সেই অক্সিজেনের অভাবে অ্যান এরিওবিক রেসপিরেশন ঘটে থাকে এবং তার ফলে তৈরি হয়ে থাকে পেশিতে ল্যাকটিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড তৈরি হওয়ার পরে কিন্তু আমাদের পেশিতে টান ধরে পেশি যন্ত্রণা হয় এবং পেশি কিন্তু কাজ করে না কিছুক্ষণ রেস্ট করার পরে এই ল্যাকটিক অ্যাসিডটা টা কিন্তু হচ্ছে দূর হয়ে যায় আবার তখন পেশিটা শক্তিশালী হয়ে ওঠে ওকে নেক্সট থেকে পঁচিশ আমরা কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নেব দেখো স্টেট থ্রি নিউ ডিস্ট্রিক্ট নেমড নিউ নিউল্যান্ড এবং চুমু কেইদিমা হ্যাভ বিন ফর্মড দেখো নামগুলো খুবই কঠিন কঠিন সেমিনায়ু নিউল্যান্ড তারপর চুমু কেইদিমা এই তিনটে নামে নতুন নিচের কোন রাজ্যে গঠিত হয়েছে তো সঠিক উত্তর হবে সি নাগাল্যান্ড দেখো নাগাল্যান্ডের ব্যাপারে দেখবো এস্টাবলিশ হয়েছিল নাগাল্যান্ড ফার্স্ট ডিসেম্বর নাইনটিন হল নাগা হচ্ছে নাগাল্যান্ডের কোহিমা চিফ মিনিস্টার বর্তমানে রয়েছে নেইফু রিও গভর্নর হলেন জগদীশ মুখী নেভারিং স্টেটস অর্থাৎ কি কি রাজ্য পার্শ্ববর্তী রাজ্য রয়েছে দেখো অরুণাচল প্রদেশ আসাম এবং মণিপুর দেখো লোকসভাতে সিট মাত্র মাত্র রয়েছে 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 একটা একটা এবং এবং রাজ্যসভাতেও সিট সিট অ্যাসেম্বলি নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন হু হ্যাজ বিন অনার্ড উইথ বিবিসি স্পোর্টস পার্সোনালিটি ইয়ার অব দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যাওয়ার্ড খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কোন খেলোয়াড় বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অব ইয়ার দু হাজার খেতাব জিতেছেন তো প্রশ্ন নাম্বার টোয়েন্টি ফোর সঠিক উত্তর হয়ে যাবে ইউএস ওপেন টাইটেল জিতেছেন ওম্যান হিসাবে ওমেন্স এর তরফ থেকে ওকে আজকের ক্লাসের শেষ প্রশ্ন প্রতিদিন আমরা পঁচিশটা করে জিকে প্রশ্ন উত্তর আলোচনা করে থাকি দেখো হু রোট দ্য রিসেন্টলি পাবলিশ বুক ব্যাচেলার ড্যাড ব্যাচেলার ড্যাড শিরোনামে নিচের কোন জন একটি সম্পত্তি পুস্তক রচনা করেছেন বা পাবলিশ করেছেন তো সঠিক উত্তর হবে অপশান বি অভিনেতা তুসার কাপুর ব্যাচেলার ড্যাড নামে একটি পুস্তক প্রকাশিত করেছেন ওকে তো ক্লাসটা শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা ভিসান ডাব্লিউ এর পক্ষ থেকে ভিসান ডাব্লিউ এর পক্ষ থেকে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু

আপকামিং দু হাজার বাইশ যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তো ডিসক্রিপশন বক্সে সমস্ত রয়েছে সেইখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই পারচেস করে নিও ওকে তো আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে এবং প্রচুর পরিমাণে ক্লাসটিকে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটা প্রেস করে রাখো প্রতিদিন ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য ওকে তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ